দেখুন, সৌদি আরবের সর্বোচ্চ সম্মাননা পেলেন ট্রাম্প। $200 বিলিয়ন চুক্তি হবে। ট্রাম্পের সফর বিশ্ব নিরাপত্তা বাড়াবে সৌদি বাদশাহ। নিজের দেশে তুমুল বিতর্কের মধ্যেই প্রথম বিদেশ সফরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশে তার জনসমর্থন তলানিতে গিয়ে ঠেকলেও সৌদি আরবে প্রেসিডেন্ট ট্রাম্প পেয়েছেন সর্বোচ্চ সম্মাননা। তার এই সফরকে অতীতের অন্য সব মার্কিন প্রেসিডেন্টের বিদেশ সফরের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এই সফরের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পকে দেশে জনপ্রিয়তা বাড়ানোর উপায় খুঁজতে হচ্ছে। এই সফরে দুই দেশের মধ্যে $200 বিলিয়ন চুক্তি হবে। মার্কিনিরা তার সফর নিয়ে আশাবাদ প্রকাশ না করলেও সৌদি আরবের বাদশাহ বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এই সফরে বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে বাড়াবে। প্রেসিডেন্ট ট্রাম্পকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দিয়েছেন বাদশাহ সালমান। প্রেসিডেন্ট ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি প্রথম বিদেশ সফর হিসেবে মুসলিম বিশ্বের কোনো দেশকে বেছে নিলেন। স্থানীয় সময় গতকাল শনিবার সকাল 11টার দিকে রিয়াদের কিং খালিদ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে পৌঁছায় প্রেসিডেন্ট ট্রাম্পকে বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ান। বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। তাকে স্বাগত জানান বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। রিয়াদের আল ইয়ামাহা প্যালেসে প্রেসিডেন্ট ট্রাম্পকে সৌদি আরবের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ওয়ার্ডার অব আব্দুল আজিজ আল সৌদি মেডেল দেওয়া হয়। তাকে মেডেলটি পরিয়ে দেন বাদশাহ সালমান। এর আগে রিয়াদে পৌঁছেই টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প জানান, রিয়াদে এসে আমি গর্বিত, পরবর্তী কর্মসূচির দিকে নজর দিচ্ছি। বিমানবন্দরে প্রেসিডেন্ট ট্রাম্প এবং বাদশাহ সালমানকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিতে দেখা যায়। এরপরই কঠোর নিরাপত্তায় তাদের গাড়িবহর রাজপ্রাসাদে পৌঁছায়। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।